উনিশ জন থেকে পনেরো জন যাবেন বিশ্বকাপে সেই দলটা আমরা জানি এখান থেকে চারজন ক্রিকেটার আসলে দেশে থেকে যাবেন একজন হয়তো বা স্ট্যান্ড বাই হিসেবে ক্যারিং ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে যেতে পারেন তো কারা যাচ্ছেন আমরা এবারে বিশ্বকাপ খেলতে সেই তালিকাটা আমরা দেখিয়ে দিই এর মধ্যে থেকে আবার বলছি পনেরো জন যাবেন বিশ্বকাপ খেলতে ওপেনার স্পটে যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এই চারজনের মধ্যে মোটামুটি নিশ্চিত আমরা যে তিনজন অবশ্যই একজন বাদ পড়বেন হয়তোবা বা যারা রয়েছে নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক আফিফ হোসেন মানে স্ট্র্যাটেজি অনুযায়ী এই ব্যাটসম্যানদের সবাই যেতে পারেন এবং দলের কৌশল ডিপেন্ড করে যে তার প্রতিপক্ষ বিবেচনায় একজন ব্যাটসম্যান হয়তোবা তারা রেখেও যেতে পারেন সেক্ষেত্রে হয়তোবা আফিফ হোসেন পড়লেও পড়তে পারেন আমরা একটু দেখি পরের আহ কারটা সেখানে আমরা দেখবো যে পেসার হিসেবে কারা যাচ্ছেন অলরাউন্ডার হিসেবে কারা আছেন দলে কিন্তু দুজন অলরাউন্ডার আছেন স্বীকৃত অলরাউন্ডার সাকিব হাসান এবং সাইফ উদ্দিন

যেতে চাই সুজন ভাই আপনি নিশ্চয়ই দেখেছেন এই প্লেয়ারদের পারফরমেন্স আপনি আবাহনীর লিগ বিজয়ী আবাহনীর ক্যাপ্টেন ছিলেন তো সেইখানে আমরা দেখেছি যে মোটামুটি সবাই খেলেছেন এক্সেপ্ট মোস্তাফিজুর রহমান সাকিবও কিছু ম্যাচ খেলেছেন প্রিমিয়ার লিগে তো সব ক্রিকেটারকেই আপনি মোটামুটি দেখেছেন তারা দীর্ঘদিন ধরে খেলছেন এই যে উনিশ জন সেখান থেকে কারা যাচ্ছেন সেটা মোটামুটি সবাই জানে একটা বা দুটো স্পট নিয়ে আসলে আলোচনাটা রয়েছে সেইখানে আপনার কোনো ইনপুট রয়েছে কিনা আমি আমি জানি যে আমি আশা করি যে ন্যাশনাল কোনো কোনো এরা দেখছে না অনুষ্ঠান মন খারাপ হবে হয়তো আমি যদি কোনো কথা বলি এখন বাট তারপরে আমি বলবো যে ফার্স্ট পেজেই ইউ আর ভেরি রাইট যে ওপেনার থেকে একজন হয়তো বাদ যাবে সেক্ষেত্রে আমরা যদি সৌম্য না যায় তাহলে পারবেজ হোসেন হয়তো বাদ পড়বে আর অ্যাস ইউসের যে ওই পাঁচটা ব্যাটসম্যান থেকে একটা ব্যাটসম্যান বাদ পড়বে সেখানে হয়তো বা আফিফকে আমরা যদি কাটি তাহলে তিন আর চার সাতজন হয়ে গেল আপনি পরের পেজে আপনি যদি যান তাহলে আমরা দেখবো যে ওখানে সাকিব আর সাইফুদ্দিন আমার মনে হয় খুবই কনফার্ম শর্ট শর্ট তারপরে নয়জন পেস বোলার আমি মনে করি আপনি বলেছিলেন একজন বাদ পড়তে পারে হাসান মাহমুদ আমি দুজনকে বাদ দিয়ে দিচ্ছি তানজিব সাকিব আর হাসান মাহমুদকে তাহলে ওখানে জন হলো আর শেষে তিনটা স্পিনারকে আমি নিচ্ছি আমরা একটু ইন্ডিয়ার পথে হাঁটলাম আর কি তাহলে তাহলে চারটা স্পিনার আপনি আমার মনে হয় এটা আমার গাছ মানে আমার নিজের মানে একটু একটু মানে আমার মনে হয় মানে আমি মনে করি না যে বাংলাদেশ পাঁচটা সীমারও নিতে পারে আমার মনে চারটা স্পিনারই যাবে যাবে আর মানে পিছিয়ে কিছু রান করতে পারে তার প্রমাণ করেছে তার ব্যাটিং মনে হয় ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট খেলা আছে বাংলাদেশ যদি সেকেন্ড রাউন্ড চিন্তা করে তাহলে আমার মনে হয় স্পিনার আধিপত্যটা একটু হলে থাকতে পারে হয়তোবা বা আপনি লেফট আর্ম স্পিনার কথা চিন্তা করলে সাকিবের সাথে হবে সেই সময় খেলাধুলো হতে পারে ইনিশিয়াল স্টেজে আমার মনে হয় না বাট মানে দল বুঝে স্ট্র্যাটেজি করে ওইভাবে হয়তো চিন্তা করতে পারে মানে এটা টোটালি মাই একটা অবজারভেশন মানে আমি বলছিলাম দি বি রাইট বাট আমি মনে করি যে আমার চিন্তা হতে পারে তারপর যারা রাহুল বলছিল বা আপনিও বললেন এক দুইটার ওদিক হতে পারে অথবা সিলেকশন তারা মানে এটা তো আমি আমার উইদাউট এনি প্ল্যানিং আমি চিন্তা করে বললাম কি হতে পারে আমি ওয়ার্ল্ড কাপের সামনে দেখলাম যে বসবেন কে রিট করবেন অনেক চিন্তা করেই অথবা টিমটা দিবেন বাট আমার মনে হয় যে এটাই হতে পারে হয়তো বা আমরা বোর্ড পরিচালক খালেদ মহম্ম সুজনের বক্তব্য খালেদ মোহাম্মদ সুজুন বলেছি এটা যায় হোক যে দর্শنتي মধ্যে যারা রয়েছেন তারা জনের কথাগুলো না শুনেন আমরা সুজন ভাইর কাছে থেকে দলটা পেয়ে গেছে আমরা রাহুল ভাইর কাছে যাই রাহুল ভাই আমরা আবার শুরুর প্লেস্টে একটু দেখাই দর্শকদেরকে এবং রাহুল ভাই নিশ্চিতভাবে এখান থেকে তার স্কোয়াডটা দেওয়ার চেষ্টা করবেন অলগো উইথ আমি একটা কথা যদি इनके সমন না যায় তাহলে কি পারভেজ ইমন যাবে নাকি বাংলা আইটেক এক্সপেরিয়েন্স নিয়ে যাবে আফিফ কে থার্ড ওপেনার হিসেবে চিন্তা করবে কিংবা শান্তকে চিন্তা হবে সেক্ষেত্রে আফিফ বা ইমনের থেকে একজন যেতে পারে যদি সৌম্য না যায় আর সৌম্য যদি ফিট হয় তাহলে হি উইল বি ডেফিনেটলি মানে কোচের পছন্দের তালিকা এক নম্বর প্লেয়ার হিসেবে ও যেতেই পারে আর কি অ্যান্ড ইস এ পারফর্মার আমার মনে হয় যে যেটা রাহুল বলছিল যে সাইফুদ্দিন গেলে কেন ও যাবে মানে আমি মনে করি সৌম্য যেহেতু টপ ব্যাটিং করবে যদি কোনো দিন আমরা তিনটা জেনুইন সিম নিয়ে খেলি বা একটা চার সিম থাকে ফোর্থ সিমার দরকার তখন হয়তোবা বা তিনটা সিমার সাথে সৌম্যকে অথবা বা ফোর্থ সিমার হিসেবে ধরতে পারে হয়তোবা বা আমি এটাই বললাম গেস করলে ওই জন্য কোনো কিছু অ্যাড করতে চান না আমি আই সেম থিং লিটন দাস

সাইফুদ্দিন বিকজ সাইফুদ্দিন ইজ এ নাও ইন গুড ফর্ম অনেকদিন পর আসছে সামনে কিন্তু তার অনেক দরকার আছে আর আমাদের ওপেনারের জায়গায় কিন্তু আমাদের এটা একটা মিউজিক্যাল চেয়ার আমি হয়তো সৌম্যকে হয়তো নিতে পারি বাট দেখা যদি সৌম্য যদি আবার এই সময় যদি হয়তো ভালো পারফর্ম না করে হয়তো পরবর্তীতে আর সুযোগ পাবে কি না সন্দেহ আছে এর থেকে বেটার যে ওকে করে আবার পারফর্ম করে দিতে আরে ভালো করে নেওয়া যায় হি ইজ এ গুড প্লেয়ার নো डाउट অনেক রান বাংলাদেশ টিমের জন্য সে করেছে ওটা নিয়ে না বাট আমি প্র্যাকটিক্যালি যেটা বলছি যেহেতু সে ইনজুরি আছে অ্যাজ লং অ্যাজ দি আমাদের বোর্ড সভাপতি কিন্তু একই মেসেজটাই কিন্তু দিয়েছে কারণ আপনি ইনজুরির উপরে আপনি কোনো কিছু আপনি চার পেসার চার স্পিনার রাখছেন সুজন মহম্মদ আমি হ্যাঁ আমি চার পেসার চার রাখব বিকজ আমি আমি ডেফিনেটলি এটা আপনার অস্ট্রেলিয়ান উইকেটটা নিয়ে

বাট তাদের কিন্তু অপশন আছে তারা তৈরি হচ্ছে কিন্তু অন্যভাবে তারা জানে যে ওয়ান ডাউন টু ডাউন থার্ড ডাউন ফোর ডাউন তাদের টি টোয়েন্টি মেজাজে যে কীভাবে খেলতে হয় তারা কিন্তু জানে এবং তারা কিন্তু কনসিস্টেন্সি পারফর্ম করে আসছে তাদের লেফট আর্ম স্পিনার আছে অফ স্পিনার আছে গুড ফাস্ট বলার আছে তাদের ক্যাপ্টেন কিন্তু লিডিং ফ্রম দি ফ্রান্ট এই জিনিসগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদিও তারা এই ফর্মেটটা কিন্তু অনেক দিন ধরে খেলে আসছে বিভিন্ন জায়গায় ট্যুর করছে ইউএালও খেলেছে ভালো ভালো প্লেয়ারদের টিমের সাথে কিন্তু তারা কিন্তু খেলে আসছে তারা কিন্তু গুড মেসেজ দিচ্ছে আপনি রিসেন্টলি যদি আপনি তাদের দেখেন তাদের তারা কিন্তু নাম্বার সেকেন্ড পজিশনে আছে তো সেটাও কিন্তু আপনি ফেলে দিতে হবে না এটা কিন্তু টি টোয়েন্টি ওডিয়া ফর্মেটও খেলা হয় সেক্ষেত্রে আমি বলবো যে গো উইথ বলব যেটলি আমার হবে বিকজ রেশাদের একটা জিনিস সবথেকে ভালো হিসেবে এখন পর্যন্ত সে খুব ভালো ফর্মে আছে লোয়ার অর্ডারে সে যে কুইক ক্যামিও দুই চারটা ছয় চার মারতে পারলে সেটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে